সাউথ আর বলিউডের মিক্স মুভি, যেখানে অ্যাটলি ডিরেক্টর এবং এসআরকে হিরো, সেই মুভি ব্লকবাস্টার কেন, অল টাইম হিটস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমি শোভন, সিনেমাটকেম আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে কথা বলবো জওয়ান মুভিটা নিয়ে। জওয়ান মুভি নিয়ে যত বলি না কেন তত কম। যদি এক লাইনে মুভিটা রিভিউ করি, হচ্ছে টান টান উত্তেজনামূলক একটি মুভি, অসাধারণ একটি মুভি জওয়ান মুভি, যেখানে 8 থেকে 80 সবারই ভালো লাগবে। মুভির মধ্যে সুন্দর একটা স্টোরি আছে এবং প্রতিটা মুহূর্ত আপনাকে সারপ্রাইজ করবে। প্রতিটা মুহূর্তে আপনার মনে হবে এবার কী হবে, এবার কী হবে। বিশ্বাস করুন, 2 ঘন্টা 50 মিনিটের মুভি, কখন ইন্টারভেল চলে আসবে আপনি বুঝতেই পারবেন না, চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে। যখনই চোখ সরাবেন মানে তখনই মনে হবে যেন অনেক কিছু মিস করে দিয়েছেন। তো আর হচ্ছে পাবলিক রিয়াকশান, মানে আমি একটু দেখাচ্ছি পাবলিক রিয়াকশান, জাস্ট দেখুন। তো পাবলিক, আপনি হলে গেলে এরকম পাবলিক রিয়াকশান পাবেন যেটা বাড়িতে বসে আপনি এনজয় করতে পারবেন না। মুভিটা হলে দেখুন, হলে এই সব মুভি হলে দেখবেন না তো কোন মুভি হলে দেখবেন, 100% হলে দেখার মতো একটা মুভি। আচ্ছা, মুভিতে পাঠান যতটা কালেকশন করেছিল এই পাঠান মুভিটা থেকে, তার থেকে ফার বেটার মুভি হচ্ছে জওয়ান। স্টোরি লাইন অনেক ভালো এবং যেটা মাস মুভি হয় সেটা হচ্ছে এই জওয়ানের মধ্যে আপনি পাবেন। জওয়ানের ডিরেক্ট করেছেন হচ্ছে অ্যাটলি, এবং আপনি মুভিটা দেখলে বুঝতেও পারবেন, যদি আপনি সাউথের মুভি আগে দেখে থাকেন সাউথের কিছু মিক্স আপ এর মধ্যে পাবেন। আর হচ্ছে অনিরুদ্ধ মিউজিক এবং বিজিএম অসাধারণ। কিন্তু হ্যাঁ, কিছু কিছু গান খুব একটা ভালো বা অনেকবার শুনলে মেবি হয়তো ভালো লাগবে, তো কিছু গানের মধ্যে কিছু একটু স্লো আছে। বাকি মুভির স্টোরি নিয়ে কোনো কথা হবে না। আর মুভিতে প্রতিটা মুহূর্তের একটা সাসপেন্স আপনাকে তৈরি করে রাখবে। আর লাস্টের দিকে একটা খুব ভালো সামাজিক, লাস্টের দিকে একটা খুব ভালো সোশ্যাল মেসেজ দিয়েছে। হ্যাঁ, একটা জিনিস এখানে উল্লেখ করতেই হয়, সঞ্জয় দত্তকে এখানে আমরা লাস্টে দেখব, ক্যামিও একটা রোল দেখব। কিন্তু মুভির শেষ হয়ে যাওয়ার পর আপনি উঠে বাড়ি চলে যাবেন না, কিন্তু উঠে আপনি যদি উঠে দাঁড়ান তারপর আপনাদের এই অবস্থা হবে, দেখুন একবার। তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই বাকিটা দেখতে হবে। তো লাস্টের দিকে একটা খুব ভালো সাসপেন্স আছে, মুভিটা শেষ হওয়ার পরও, তা আপনাকে নাম দেখানোর সময় এই সাসপেন্সটা আপনাকে রিভিল করা হবে, যেটা আপনার অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, তো শাহরুখ খানের এতগুলো রোল, মানে এতগুলো ফেস লুক কেন দেখানো হয়েছে সেটাই মুভিটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। মুভিটা তো আজ থেকে এসআরকের নাম চেঞ্জ হয়ে যাবে, এসআরকে মানে শাহরুখ খান, মানে শাহরুখ খান আর নয়, এসআরকে মানে হচ্ছে সর্বকালের রেকর্ড ব্রেকিং, মানে সমস্ত রেকর্ড এই মুভিটা ভেঙে দেবে। তো ফার্স্ট ডের কালেকশন মিনিমাম 40 থেকে 50 crore, আর 1 উইকের মধ্যে এটা মানে যা 300 কোটি টাকা যেটা তৈরি হয়েছে, 300 কোটি টাকার একটা মুভি, সেটা হচ্ছে ফার্স্ট উইকেই এটা উঠে যাবে। এবং মোটামুটি 1 মান্থের মধ্যেই সমস্ত মুভি মানে ইন্ডিয়ান মুভিকে ছাড়িয়ে চলে যাবে জওয়ান। তো মুভির স্টোরি লাইন দারুণ, স্ক্রিন প্লে খুবই সুন্দর, আর শাহরুখ খানকে আমরা অভিনয় জগতের ভগবান মানি। এবং এছাড়াও নয়নতারার রোল আর দীপিকা পাডুকোনকে তো আপনি এই মুভিতে দেখতে পাবেন। দীপিকা পাডুকোনের যদিও ক্যামিও রোল আছে, মানে খুবই কম একটা ছোট্ট রোল আছে, কিন্তু নয়নতারার অভিনয় দারুণ। আর একটা অভিনয় না বললেই নয়, অভিনয়ের হচ্ছে সম্রাট বলতে পারেন হচ্ছে বিজয় সেতুপতি অভিনয় মানে জাস্ট ফাটাফাটি। আর এখানে প্রথম যখন শুরু হচ্ছে মুভিটা, মুভির শুরুতেই আপনাকে একদম সিটের সঙ্গে একদম বেঁধে নেবে এই মুভিটা, আপনি শুরুতেই জাস্ট চমকে যাবেন যে কী হতে চলেছে, কেনই বা হচ্ছে, মানে এত সাসপেন্সের পর সাসপেন্স এটা একদম লাস্টে গিয়ে রিভিল করা হবে। তো মুভিটা দেখলে আপনি শেষ মানে না করে, মানে শেষ হয়ে যাওয়ার পরও আপনার মনে হবে আরেকটু, মানে আরেকটু হলে হয়তো ভালো হতো, মানে 3 ঘন্টা কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। মুভিটা দেখুন, হলে গিয়ে অসাধারণ লাগবে, অসাধারণ, মানে ফুল এন্টারটেইন মুভি। এবং কখনও কখনও আপনি এই মুভি দেখে অবশ্যই আপনার মুখে হাসিও আসবে, কখনও আবার চোখ থেকে জলও বেরিয়ে যাবে। এই মুভিটা যদি আপনি ইমোশনাল হন আপনার চোখ থেকে কখনও জলও বেরিয়ে যাবে। তো সবার জন্য এই মুভিটা, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এই মুভিটা এনজয় করবে। একটা জিনিস উল্লেখ করতে চাই, খুব কম মুভি আছে যেখানে 8 থেকে 80 সবারই ভালো লাগবে সেরকম মুভি। আর একটা জিনিস, খুব কম মুভি আছে যেখানে মানে
হাসি, সাসপেন্স, থ্রিলার সব একটা মুভির মধ্যেই পাবেন এবং ইমোশনাল অ্যাটাচও হতে পারবেন এই মুভির সঙ্গে, যেটা মানে সর্বকালের সেরা মুভি বলতে পারেন এই জাবান মুভিটা। আর এই সার্কেট তো কোনো কথাই হবে না এই সার্কেট নিয়ে। আর সবার সাইড রোলে যারা অভিনয় করেছে, যে মেয়েরা সাইড রোলে অভিনয় করেছে, তাদের তারাও নিজের বেস্ট দিয়েছে, বেস্ট নট গুড, জাস্ট বেস্ট দিয়েছে, তাহলে অসাধারণ, জাস্ট ফাটাফাটি। মানে বলিউডে এরকম আগে কখনো এরকম স্টোরি বা এরকম বিজিএম বলুন, সিনেমাটোগ্রাফি বলুন, সাসপেন্স বলুন, থ্রিলার বলুন, মানে সব এর মধ্যে মানে একটা মুভির মধ্যে সব কিছু ভরে দিয়েছে। মানে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, মানে ধরুন কারোর ফুচকা ভালো লাগে, কারোর আইসক্রিম ভালো লাগে, কারোর হচ্ছে চটপটি ভালো লাগে, মানে সব কিছু একটা মুভির মধ্যেই দিয়ে দিয়েছে। মানে আপনার কিছু না কিছু ভালো লাগবেই এই মুভির মধ্যে, এরকম ব্যাপার। মানে মুভির নেগেটিভ আপনি খুঁজে বার করতে পারবেন না, মানে নেগেটিভ নেই বলছি না, অবশ্যই মুভিটার মধ্যে নেগেটিভ আছে, কিন্তু মানে আর অ্যাজ এ এন্টারটেনমেন্ট পারপাসে যদি দেখেন বা সোশ্যাল মেসেজও কিছু পাবেন, তাই মুভিটাকে আপনি ইগনোর করতে পারবেন না, আপনার দারুণ লাগবে। আর গানগুলো মানে মিউজিক এত ভালো, সবাই হচ্ছে হলের মধ্যেই নাচতে শুরু করে দিয়েছে। আমি সিঙ্গেল প্লে স্ক্রিনে দেখতে গেছিলাম, প্রথমেই ঢুকেই দেখি তিনটে শোই হাউসফুল। মানে ভাবুন, আমি এই হলে কখনো তিনটে শোই হাউসফুল একটা মুভিতে আমি দেখিনি। মানে মুভির ক্রেজ, জাস্ট ক্রেজ। কিছু লোক মানুষ আছে সেরা হচ্ছে এসআরকের মন থেকে, মানে মানে মন থেকে হচ্ছে ফ্যান, তাদের জন্য কিচ্ছু ম্যাটার করে না কীরকম মুভি, কেন মুভি, কিচ্ছু ম্যাটার করে না, জাস্ট এসআরকে আছে, ইটস এনাফ। তাদের মুভি দেখার জন্য ইটস এনাফ, জাস্ট এসআরকে আছে। তো সেই মানে সেই জিনিসটা এসআরকে দেখিয়ে দিয়েছে, এসআরকে, এসআরকেই, তার কোনো রিপ্লেসমেন্ট না ছিল, না আছে, না থাকবে, জাস্ট ফাটাফাটি। তো ওই মুভিটাকে আমি দিলাম 4.5 out of 5 star। তো মুভিটা দারুণ, হলে গিয়ে দেখুন, চরম, জাস্ট এক কথায় অসাধারণ, মানে সব রেকর্ড ব্রেকিং একটা মুভি। তো আজকের ভিডিও এতটাই, ভিডিও ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।